যেটাকে বলছিলাম যে ইটস আ মাও ইনহিবিটর টাইরামিন, রাইট? তো টাইরামিন যখন দেওয়া যায় বা দেওয়া হয় যে সমস্ত পেশেন্টদের, তো মাও ইনহিবিশন হচ্ছে মানে এক্সেসিভ নন ক্যাটেকোলামিনস রিলিজ হচ্ছে। এটা জেনারেলি হাইপোটেন্সিভ পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া হয় যাতে ব্লাড প্রেশার ফলকে ট্রিটমেন্ট করতে পারে। হ্যাঁ, কিন্তু চিজ এমন একটা প্রোডাক্ট সেটা কিন্তু মাও এই টাইরামিনের ক্ষেত্রে যখন টাইরামিনের সাথে কিন্তু খাওয়া যায় না, মানে টাইরামিনের সাথে চিজের একটা ফুড ড্রাগ ইন্টারাকশন হয়। কেন না? চিজে যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে সে সমস্ত ব্যাকটেরিয়া দেখা যায় যে মাও ইনহিবিটর ড্রাগের অ্যাক্টিভিটিকে আরও এনহ্যান্স করে দিচ্ছে, মানে অত্যধিক বেশি ক্যাটাকোলামিন রিলিজ করছে রাদার দ্যান ইউজুয়াল। তো এতে কী হয়, এক্সেসিভ রাইজ ইন বিপি হয়ে যায়, দ্যাট ইজ ভেরি হার্মফুল। সো সেই জন্য এটাকে বলা হয় চিজ রিয়াকশন ড্রাগ, বা চিজ রিয়াকশনের ক্ষেত্রে এক্সেসিভ ব্লাড প্রেশার বেড়ে যায়। তো দ্যাটস হুই ইজ নোন অ্যাজ আ ইট ইজ নট গিভেন ইন কেস অফ দ্য পেশেন্টস, ইট ইজ নট চিজ, ইউ ক্যান নট ইট চিজ হোয়াইল ইউ আর হ্যাভিং টাইরামিন। ওকে, নেক্সট আসছি মিক্সড অ্যাকশন সিম্প্যাথোমাইমেটিক্স, এফেড্রিন। এফেড্রা বালগারিস থেকে পাওয়া যায়, ফার্মাকোগনোসি সবাই পড়ছো। তো এটা ক্রসেস বিবিবি, মানে হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার, অ্যান্ড দ্যাটস ওয়াই ইট হ্যাজ আ সিএনএস অ্যাক্টিভিটি। অ্যান্ড মিক্সড অ্যাক্টিং মানে হচ্ছে কোনো সময় বিটা ওয়ান বিটা টু আলফা ওয়ান আলফা টুও কোনো ঠিকঠাক থাকে না। হ্যাঁ, সিউডো এফেড্রিন, দিস ইজ অলসো ইট ইজ ইউজড ইন মেনি কেসেস অফ ডিকনজেস্টেন্ট মিক্সারের ক্ষেত্রে থেকে ব্যবহার করা হয়। আচ্ছা, মেফেন্টেলামিন হচ্ছে দিস ইউজ ইজ রেস্ট্রিক্টেড টু মেইনলি ব্লাড প্রেশার ইন হাইপোটেন্সিভ স্টেটস, অ্যান্ড ইট কজেস হ্যালিউসিনেশন অ্যান্ড কনভালশনস। দিস ইজ অলসো আ কনজেনার অফ দিস মানে অলসো আ মিক্সড অ্যাক্টিং ড্রাগ। ওকে, আচ্ছা, ফিনাইল প্রোপানোলামিন, দিস ইজ অ্যাপেটাইট সাপ্রেসেন্ট, মানে হচ্ছে বিটা থ্রি রিসেপ্টারে কাজ করবে অ্যাডিপোজ টিস্যুতে, মানে অ্যাপেটাইট সাপ্রেশন হচ্ছে, মানে সিএনএস অ্যাক্টিভিটি আছে, তো অত্যধিক ওবেসিটি হয়ে গেছে এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে এই ফিনাইল প্রোপানোলামিন দেওয়া যেতে পারে, মানে হচ্ছে খিদে কমিয়ে দেবে। আমাদের যখন হাইপোথ্যালামাসে গিয়ে যখন ফুড সেন্টার রয়েছে সেখান গিয়ে কিন্তু অ্যাকশন হয়ে ও কিন্তু অ্যাপেটাইট রিডিউস করবে, যেটাকে আমরা অনেক সময় মেডিকেল টার্মে বলে থাকি হচ্ছে অ্যানোরেক্সিয়া। ইট ওয়াজ আ কমন কম্পোনেন্ট ইন ওভার কাউন্টারিং দ্য অ্যাপেটাইট সাপ্রেসেন্ট। ওকে, এটা মার্কেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে ডিউ টু ইটস হেমোরেজিক স্ট্রোকস ইন কেস অফ ইয়াং ওমেন। এবার আমাদের ওমেনদের ক্ষেত্রে এটা কেন হয়, এটার কারণ হচ্ছে উই ফিমেলস হ্যাভ আ ভেরি ফেমাস টেন্ডেন্সি অফ মেনটেনিং আর ফিগার টু সাইজ জিরো, তাই না? অনেকেই থাকি যে জিরো ফিগার বানাবো, খাবো না, লিন থাকবো, না খেয়ে খেয়ে থাকবো। তো দিস কাইন্ড অফ অ্যাপেটাইট সাপ্রেশন হিসেবে যখন ফিনাইল প্রোপানোলামিন দেওয়া হতো তাদেরকে, তো হেমোরেজিক স্ট্রোক দেখা যেত, কারণ যেহেতু সেন্ট্রাল অ্যাকশন রয়েছে ও সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সিস্টেমিক আর্টারিজ ভেইন্সের মধ্যে গিয়ে কী করবে না, নেক্রোসিস তৈরি করবে, অ্যান্ড দ্যাট কজেস হেমোরেজ। ওকে, দ্যাট ইজ ফেটাল, ডেডলি। আর এর বেসিক্যালি মেকানিজম অফ অ্যাকশনটা পুরোপুরি আননোন, জানা যায়নি যে এক্স্যাক্টলি কীভাবে কাজ করে। তো দ্যাটস ওয়াই ফিনাইল প্রোপানোলামিন ইজ ব্যান্ড ফ্রম ইউর মেডিকেল ওয়ার্ল্ড, ইট ইজ নট ইউজড। নেক্সট হচ্ছে ফেনফ্লুরামিন অ্যান্ড ডেক্সফেনফ্লুরামিন, এগুলো হচ্ছে দুধরনের এক কনজেনার, একই রকম দেখতে, বা ডেক্সট্রান লেভোফর্ম, রিডিউসড ফুড সিকিং বিহেভিয়ার, ওবেসিটি ট্রিটমেন্টের জন্য ব্যবহার হয়। হ্যাঁ, টলারেন্স, বাট ইট ডেভেলপস আ টলারেন্স, মানে দু তিন মাস খাওয়ার পরে কিন্তু তোমার টলারেন্স চলে আসবে এটাতে, ইট ইজ রেকগনাইজড, দ্যাটস ওয়াই এফডিএ এটাকে মানে ডিসকন্টিনিউ করে দিয়েছে। সিবিউট্রামিন অ্যান্ড আর সিবিউট্রামিন, মানে আর ফর্ম, দিস বোথ ইনহিবিটস দ্য 5-HT অ্যান্ড নন অ্যাড্রেনালিন ইন দ্য হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাস তো আমাদের ফেমাস ফুড সেন্টার, অ্যাপেটাইট সেন্টার, খিদে পাচ্ছে আমাদের, তো এইটা হচ্ছে আবার স্টামাকের সাথেও রিলেটেড। আশা করি তোমরা জানো এগুলো, যখন আমাদের ওই অ্যানাটমি পড়েছিলাম তো সে সময় কীভাবে আমাদের গ্যাস্ট্রিক সাইকেলে কতগুলো ফেজ থাকে জানো তো এগুলো, যে
গ্যাস্ট্রিক সিক্রিশন হয়, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশনের জন্য তিনটে ফেজ থাকে, সেফালিক ফেজ, কার্ডিয়াক ফেজ বা ইন্টেস্টিনাল ফেজ। তো ডিফারেন্ট টাইপ অফ ফেজে কিন্তু আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন হয়। তো গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন হচ্ছে মানে কিন্তু ইট ইজ অলসো অ্যান ইন্ডিকেশন দ্যাট ইউ আর হাংরি, ইউ আর ফিলিং লাইক হাংরি। বলি না আমরা যে পেটের মধ্যে ইউর দৌড়চ্ছে পুরো। তো হুই ইজ কন্ট্রোলিং দিস? ইউর হাইপোথ্যালামাস ইজ কন্ট্রোলিং অল দিস অ্যাক্টিভিটি। তো সেই হাইপোথ্যালামাসে গিয়ে কিন্তু এই অ্যানোরেকটিক এজেন্টসগুলো ফুড সাপ্রেশন বা অ্যাপেটাইট সাপ্রেশনে হেল্প করে। তো সে সময় কিন্তু এটাও দেখা যায় যে এক্সেসিভ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন তো বন্ধ হচ্ছেই, কিন্তু যেহেতু এটা ডিপেন্ডেন্সি চলে আসে এই ড্রাগসগুলোর মধ্যে, বা যেহেতু সিএনএস অ্যাক্টিভিটি মানে প্রলংড অ্যাকশন থাকে, তো যখন তুমি নর্মাল টাইমে যখন তুমি খাবার খাবে তখন কিন্তু তোমার ল্যাক অফ ডাইজেস্টিভ এনজাইম মানে গ্যাস্ট্রিক এনজাইম কিন্তু অনেক অ্যামাউন্ট কমে যাবে, অ্যান্ড দিস অলসো লিডস টু ইনডাইজেশন। ঠিক মতো কিন্তু সেই কাইম অ্যান্ড কাইল তৈরি হবে না, স্টামাক ম্যাস্টিকেশন করতে পারবে না ফুডকে। তো এই বিভিন্ন কারণের জন্য দিস অ্যানোরেকটিক এজেন্ট লাইক সেবিট্রামিন ইজ অলসো ব্যান্ড ইন ইন্ডিয়া এনিওয়েজ। ওকে, আচ্ছা, থেরাপিউটিক ইউজ আর নতুন করে বলার কিছু নেই, এতক্ষণ ধরে বলতে বলতেই এসছি, আশা করি তোমরা বুঝতে পারবে। কার্ডিওজেনিক শক অ্যান্ড অ্যাকিউট হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে এই সমস্ত ড্রাগসগুলো ব্যবহার করা হয় পজিটিভ আইনোট্রপিক এজেন্ট এনহ্যান্স করার জন্য, ডোপামিন অ্যান্ড ডেবুটামিন। কেন বলো তো? আমি তো নন অ্যাড্রেনালিনও দিতে পারি, এটার কারণটা হচ্ছে এটাই যাতে আমার প্রলংড অ্যাকশন থাকে। নন অ্যাড্রেনালিন কী বলেছিলাম, যে একটা ইনস্ট্যান্ট অ্যাকশন হবে, ইনস্ট্যান্ট ইনক্রিজ ইউর হার্ট রেট, সেটা কিন্তু লাইফ সেভিং হতে পারে, বাট নট প্রলংড ইউজ। প্রলংড ইউজ করার জন্য কিন্তু অ্যাবনর্মাল কার্ডিয়াক অ্যারাইথমিয়াস দেখা যাবে, দ্যাট ইজ নট গুড ফর ইউর হেলথ, দ্যাট ইজ দ্যাট মে বি কজ আনাদার কাইন্ড অফ কার্ডিয়াক অ্যারাইথমিয়াস। ওকে, আচ্ছা, ক্রনিক অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন রেগুলেট দ্য বিপি অ্যান্ড অলসো লিড টু ক্রনিক হাইপোটেনশন। বললাম যে সেন্ট্রালি অ্যাক্টিং আলফা টু রিসেপ্টারে গিয়ে কাজ করবে, অ্যান্ড কার্ডিয়াক অ্যাপ্লিকেশনসে হার্ট ব্লক অ্যান্ড কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে আইসো টিরেনল অ্যান্ড এফিনেপ্রিন দে ক্যান বি ইউজ টেম্পোরারিলি। ওই বললাম, এই যে দেখো এখানেও লেখা আছে এমার্জেন্সি পারপাস, দেখবে ভালো করে। ডেবিউটামিন কি কার্ডিয়াক স্ট্রেস টেস্টের জন্য ইউজ হয় জেনারেলি। ব্রঙ্কিয়াল স্প্যাজমার জন্য কিন্তু অ্যালবুটেরল অথবা স্যালবুটামল ইউজ করা হয়, ব্যাম্বুটেরল ইউজ করা হয়, মেটাপ্রোটিনেরল ইউজ করা হয়, টারবুটালিন ইউজ করা হয়, মানে অ্যাজমার ক্ষেত্রে, বোথ নকটার্নাল অ্যাজমা অ্যাজ ওয়েল অ্যাজ নর্মাল অ্যাজমা ট্রিটমেন্টের জন্য। ওকে, অ্যানাফাইল্যাক্সিস মানে কোনো অ্যালার্জিক রিয়াকশনের থেকে কোনো শক জেনারেট হলো বডিতে। আচ্ছা, অপথ্যালমিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ফিনাইলেফ্রিন, ওই বললাম মাইড্রেটিক পেশেন্টকে ব্যবহার করা যেতে, গ্লোকোমার ক্ষেত্রে সিম্প্যাথোমাইমেটিক অথবা সিম্প্যাথোপেলজিক ড্রাগস ইউজ করা যেতে পারে। অ্যাপ্রাক্লোনিডিন অ্যান্ড ব্রাইমোক্লোনিডিন, দিস হ্যাজ অ্যাক্টিভিটি অফ লোয়ারিং ইউর ইন্ট্রাকিউলার প্রেশার ইন কেস অফ গ্লোকোমা। আচ্ছা, জেনিটো ইউরিনারি অ্যাপ্লিকেশন মানে হচ্ছে ওই যে বললাম যে রিটোড্রিন টার্বুটালিন, দিস অলসো ইউজড ইন দ্য রিল্যাক্সিং অফ ইউর ইউটেরাইন ওয়াল ইন কেস অফ প্রিম্যাচিওর সাপ্রেসিং অফ দ্য প্রিম্যাচিওর লেবার। আচ্ছা, এটা হচ্ছে সাপ্রেসিং অফ দ্য প্রিম্যাচিওর লেবার, অথবা ইট অলসো ইজ ইউজড ইন কেস অফ দ্য মিসক্যারেজ, সে সময় কিন্তু ব্যবহার হয় এটাকে। আচ্ছা, ওদিকে হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স অথবা লস অফ স্মল অ্যামাউন্ট অফ ইউরিন উইথ কাফিং অ্যান্ড লাফিং। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বলা হয়নি। তো এটা দেখা যায় যে এটা না স্পেশালি কিছু মেনোপজ ওমেনদের ক্ষেত্রে বেশি দেখা যায়, অত্যধিক স্ট্রেস, হয়তো অনেক অ্যাবডোমিনাল এরিয়াতে অনেক অপারেশন হয়েছে, ইউটেরাইন ওয়ালে কোনো ইনফেকশন হয়েছে, ইউটিআই ইনফেকশন হয়েছে। তো এই সমস্ত স্ট্রেস ইনকন্টিনেন্সের জন্য দেখা যায় হাঁচি দিলে পরে বা কাশলে পরে ইউরিন রিলিজ হয়ে যায়। তো এই সময় কিন্তু এই বিটা টু সিলেক্টিভ অ্যাগোনিস্ট দেওয়া যেতে পারে, মানে ওরাল সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটি কিন্তু ইট ইজ ভেরি ইউজফুল এই জিনিসটাকে ওভারকাম করার জন্য। কেন না, বিটা টু রিসেপ্টার যখন ব্ল্যাডার ট্রাইগোন মাসেল আর লিটারসাল মাসেলে আলফা টু আর বিটা টু রিসেপ্টার থাকে, ওরা কী করবে, ওরা কিন্তু বিটা টু রিসেপ্টার, কেন বিটা টু রিসেপ্টার হচ্ছে আমাদের ব্ল্যাডার ডিটারসাল মাসেলে থাকে, ব্ল্যাডার ডিটারসাল মাসেলে থাকার জন্য কী হবে,
সেখানে কিন্তু ব্ল্যাডার ডিটারসাল মাসেল রিল্যাক্সেশন হবে। তো ব্ল্যাডার ডিটারসাল মাসেল রিল্যাক্সেশন হয় তাহলে ইউরিন হোল্ড করে রাখার প্রবণতা অনেক বেড়ে যাবে। ওকে, অন্যদিকে যদি আলফা অ্যাগোনিস্ট দেওয়া হতো তাহলে কিন্তু ইউরিন আউটপুটে বেশি হেল্প করতো, কারণ ট্রাইগোন মাসেল যদি কন্ট্রাকশন হয় আলফা রিসেপ্টর কী করবে, ট্রাইগোন মাসেলকে কন্ট্রাকশন করবে যাতে ইউরিন আউটপুট রিলিজ হয় বা ইউরিন রিলিজে হেল্প হয়। কিন্তু বিটা রিসেপ্টর কিন্তু উল্টো অ্যাকশন, ইউরিন ধরে রাখতে হেল্প করবে। দ্যাটস ওয়াই ওরাল সিম্প্যাথোমাইমেটিক এজেন্টস আর ভেরি ইউজফুল ইন অর্ডার টু ট্রিট দ্য ইন অর্ডার টু ট্রিট